হাই বন্ধুরা, আমি অনুশ্রী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার নতুন এক এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা পোস্ট করছি। তো আজকের এই ভিডিওটা তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে, হ্যাঁ সেটা হচ্ছে আমার লকডাউন সি-সেকশন ডেলিভারি স্টোরি। লকডাউনের মধ্যে আমার সি-সেকশন ডেলিভারি হয়, আর সেই জার্নিটা আমার কিরকম ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই বলে রাখি, সি সেকশন প্রসেস, ডেলিভারি প্রসেসটা একটা উন্নত প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের কষ্টটাকে একটু আরামদায়ক করতে পারি। হ্যাঁ অবশ্যই কষ্ট আছে, অবশ্যই পেন আছে, এতে ব্যথা অনুভব তো করতেই হবে, মা হতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে, কিন্তু এর মধ্যে রয়েছে একটু অন্যরকম অনুভূতি, একটু বেশি এক্সাইটমেন্ট। এখন উন্নত প্রযুক্তিতে আমাদের সি-সেকশন ডেলিভারি হলেও পুরোটা কিন্তু আমাদের সেন্স কিন্তু চলে যায় না, সেন্স থাকা অবস্থায় আমাদের ডেলিভারিটা করা হয়। সেন্স থাকে না শুধুমাত্র যে জায়গাটা অপারেশন করা হচ্ছে, শুধু সেই পোর্শনটুকুতে। এর ফলে আমরা নিজেরা জ্ঞান থাকা অবস্থায় বুঝতে পারি কখন কি হচ্ছে, কি করছে, ডক্টররা কি বলছে, সমস্ত কিছু, এমনকি আমরা কথাও বলতে পারি আরামসে, কোনো অসুবিধার কিছু নেই, কোনো কিছু ফিলও করা যায় না সেই টাইমটুকু। তো সি-সেকশন ডেলিভারি উন্নত একটি প্রসেস, তাই এটাতে কোনো ভয়ের কিছু নেই। যারা নতুন মা হতে চলেছ তাদের সকলকেই বলবো আমি, নিজেদের মনে জোর রাখো, এটা ভাবো যে নতুন একটা প্রজন্মের জন্ম দিতে চলেছ, তাই এইটুখানি কষ্ট তোমাকে সহ্য করতেই হবে, এটা কোনো ভয়ের কিছু। তো আমার এই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল সেরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি প্রথম থেকে ভয়কে কাটিয়ে, একটু ভয় তো লাগে স্বাভাবিক কথা, প্রথম ভয়ের প্রতিরূপে যাবো, কিরকম হবে না হবে একটু ভয় করবে, কিন্তু ভয়কে কাটাতে হবে, নিজেকেই কাটাতে হবে, কারণ আমি জানি আমি একটা সুন্দর বেবির জন্ম দিতে চলেছি। এই আনন্দটা নিয়েই আমাকে অভিনয়ে প্রবেশ করতে হবে। আমি যখন নার্সিং হোমে ভর্তি হই সেটা ছিল লকডাউন সিজন, সবে সবে লকডাউন স্টার্ট হয়েছে এপ্রিল মাস গরমের মধ্যে, আর ডেটটা ছিল 16th April, সকাল 9:20 আমি আমার বেবির জন্ম দিই, আমার একটা বেবি বয়। তো বেবি আর আমি দুজনেই সুস্থভাবে বাড়িও ফিরি 4 দিনের মাথাতে, বেশি দিন রাখিনি যেহেতু এরকম একটা মহামারী চলছে আমাদের দেশে। আর এই মহামারীর মধ্যে আমার ডক্টর চেষ্টা করেছিল খুব সুস্থ স্বাভাবিকভাবে আমার বেবির, যাতে আমি আর আমার বেবি খুব সুস্থ স্বাভাবিক থাকি ডেলিভারির পরেও, তার জন্য তিনি তাড়াতাড়ি ডেলিভারিটা করে দেন। আর ডেলিভারিটা হয় 37 উইকে, যে কোনো সি-সেকশন ডেলিভারি সাধারণত হয়ে থাকে 37 উইকে, যদি বেবি আর মা একদম ঠিকঠাক থাকে সব দিক থেকে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করতে দেয় আমাকে শেষ মান্থে, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আমার রিপোর্ট ভালো আসে, বেবি ওয়েট এবং বেবি যা যা ওনাদের বোঝান ম্যাডাম বুঝে আর কি আমাকে ডেট দেয় 16 তারিখে। আমি এপ্রিলের 1 তারিখে চেক আপের জন্য কাজ যাই, প্রত্যেক মান্থলি চেক আপ করাতাম, লকডাউনের জন্য 1 মান্থ আমি চেক আপ করাতে পারিনি ডেলিভারি হওয়ার আগে। তাই ডেলিভারি হওয়ার আগে আমি চেয়েছিলাম একবার ম্যাডামকে দিয়ে চেক আপ করিনি, যে ডক্টরকে দেখাতে পারি। তো আমি এপ্রিলের 1 তারিখে যাই ম্যাডামের কাছে, ম্যাডাম আমাকে ডেট দেন যে 16th April আপনার ডেলিভারি করা হবে, কিন্তু আমার এদিকে ইডিডি ডেট ছিল 6th May মাস ছিল, সেটা এগিয়ে আসে 16 তারিখে হয় এপ্রিল মাসে। তো সবে সবে শুনে তো আমার একটু টেনশনও লাগছিল, আবার আনন্দ লাগছিল, আর বাড়ির সবাই এই ব্যাপারটা শুনে একটু ভয় পেয়ে গেছিল যে লকডাউনের মধ্যে আর এরকম মহামারী চলছে, নার্সিং হোমে একা একা, মানে আমাকে তো ওখানে একাই থাকতে হবে, ওখানে তো আমার সাথে কাউকেই অ্যালাউ করবে না, আর এই পরিস্থিতিতে বাচ্চা মায়ের কোনো অসুবিধা হবে না, তো এরকম একটা ভাবনা ছিল। তো সেই টেনশন ম্যাডাম বলে দিয়েছিল ওইসব টেনশন করবেন না, আর যে নার্সিং হোমে হয় সেই নার্সিং হোম আমার বাড়ি থেকে 35 মিনিট যেতে আসতে বাইকে করে, বেশিক্ষণ লাগেনি যেতে আসতে। তো বাড়ির সকলের যদি কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধারই কারণ নেই, যদিও কোনো অসুবিধা হয় তো ম্যাডাম সম্পূর্ণ দায়িত্ব নেবে এই কথাটা দেয়। তো আমার হাজব্যান্ড আর বাবার সাথে ম্যাডাম খোলাখুলি কথা বলে, খোলাখুলি ডিসকাস করে ব্যাপারটা নিয়ে যে কেন তিনি খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে চাইছেন। এই সময়ের মধ্যে না অনেক ডক্টরই, মানে যারা প্রথম থেকে ডক্টর চেক আপে ছিল সেই ডক্টর তাদের ডেলিভারি করাতে চাইছিল না, আবার বেবিদের জন্য ডক্টর অ্যাভেলেবেল ছিল না,
যে অ্যানাস্থেসিয়া করত, সে চাইছিল না যে কোনো জ্বর পেশেন্ট যদি থাকে তাকে যদি ডেলিভারি টাইমে তার যদি জ্বর আসে সেরকম পেশেন্টও তিনি নিতে চাইছিল না, কোনো রিস্কি পেশেন্ট তিনি এই টাইমে নিতে চাইছিল না। তো বাবাদের, আমার বাবা আর হাজবেন্ডের সাথে ডক্টরের আলাপ রয়েছে, তো উনি ডিসকাস করে ঠিক করে না 16 তারিখে আমাদের কোনো প্রবলেম নেই, বেবি ডক্টরও আমাদের সাথে থাকবে, এদিকে অ্যানাস্থেসিয়ারও ডক্টর থাকবে, তো নিশ্চিন্তে আমরা সেই ডেটটাতে ডেলিভারি করতে পারি। তো আগের দিন রাত্রিবেলা আমাকে একদম হালকা খাবার খেয়ে যেতে বলেছিল, আগের দিন রাতে আমরা শুধু ডাল আলু ভাতে খেয়েছিলাম, আর পরের দিন সকালবেলা একদম খালি পেটে যেতে হয়েছিল। আর পরের দিন সকালবেলা, মানে সকালবেলা আমরা খুব সকাল সকাল রেডি হয়ে যাই, সকাল 7:30টার মধ্যে আমরা সকলেই রেডি হয়ে যাই, 7:30 থেকে 8টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাই। আর ম্যাডাম আমাদের সকাল 9টা নাগাদ টাইম দিয়ে দিয়েছিল যে 9টার মধ্যে ওখানে যেন সব রেডি থাকে, আমি 9টার মধ্যে ওডি রুমে ঢুকিয়ে দেবো পেশেন্টকে। 7:30 থেকে 8টার মধ্যে আমি ওখানে পৌঁছাই, আমার বাড়ি থেকে আমার সকলেই যায়, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, আমার বাপের বাড়ির তরফ থেকে সবাই আমার সাথে গিয়েছিল। কিন্তু এই লকডাউন পরিস্থিতি আর এরকম মহামারী দুর্যোগে আমাদের নার্সিংহোমে আমার সাথে কাউকেই ঢুকতে দেয়নি, শুধু আমার হাজবেন্ডকে অ্যালাউ করেছিল। আর এটা ছিল সব থেকে আমার মন খারাপের বিষয়, আমার সাথে সকলেই গেছে, সকলেই ভেবেছিল যে আমার সাথে সেই আমার মোমেন্টটাতে, স্পেশাল মোমেন্টে থাকবে, কিন্তু কেউই থাকতে পারিনি, সকলে নিচে ওয়েট করেছিল, মানে বাইরে নার্সিংহোমের বাইরে ওয়েট করেছিল। সকাল 9টার মধ্যে ওখানে আমাকে, যখন আমাকে কেবিনে নিয়ে যায়, আমার জন্য স্পেশাল কেবিন ঠিক করা হয়, স্পেশাল কেবিনে নিয়ে যায়, তখন ওখানে যে আয়া ছিল আমার সে খুবই ভালো। সত্যি কথা বলতে ওখানে আমার গিয়ে প্রথমবারে মনে হয়েছিল, মানে যাওয়ার আগে মনে হয়েছিল যে আমি ওখানে যাচ্ছি একা একা, কেউ থাকবে না, আমার খুব ভয় লাগছিল আর খুবই কান্নাও পাচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ আমার কেবিনের পাশেই ছিল আরেকজন আমার সাথে যে ছিল, তার আমার আগে দুদিন আগে ডেলিভারি হয়, তাকে দেখে আমি মনে আরও সাহস পাই, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে এবং সে একদমই সুস্থ আছে, তার কোনো অসুবিধাও নেই, কিচ্ছু নেই। তো তাকে দেখে আমি কেবিনের ভেতর গিয়ে পাস, যখন তাকে দেখি আমার পাশের বেডে, আমি সত্যি ওকে দেখে আরও ইন্সপায়ার্ড হয়েছিলাম, আরও মনে জোরটা পেয়েছিলাম। তো কেবিনে ঢুকে যাওয়ার পর আমার হাজবেন্ডের সাথে আর আমাকে দেখা করতে দেওয়া হয়নি, কারণ ওরা খুব ঝটপট রেডি করার চেষ্টা করছিল আমাকে, আর আমাকে এইটুকু পর্যন্ত ভাবার সময় দেয়নি যে আমার ওটি হতে চলেছে, বাপরে কি হবে কি না হবে, কেউ নেই বাড়ির লোক, এসব কিচ্ছু ভাবার টাইম পাইনি। যাওয়ার সাথে সাথেই দু হাতে তো ফটাফট ইঞ্জেকশন দিয়ে দিল একটা অ্যালার্জি টেস্টের জন্য, আর ওদের যা যা নিয়ে আছে সব কিছুর জন্য, তারপর স্লাইন স্টার্ট হয়ে গেল, স্লাইন দেওয়া, তারপর আমার ড্রেস ট্রেস পরি একদম ওটির জন্য প্রিপেয়ার করে দিল আমাকে, দিয়ে ট্রলি নিয়ে এলো, ট্রলি করে নিয়ে যাচ্ছি যখন, তখন আমি ঠাকুরকে শুধু প্রে করছি যে আমার জন্য একটা সুস্থ বেবি হয়। আর প্রথম থেকে আমি জানতাম আমার একটা ছেলে বেবি হবে, তো আমার সত্যি কথা বলতে আমার এই মানে মনের আশাটা পূর্ণ হয়েছে, মেয়ে হলেও ভালো লাগতো না কেন, কিন্তু আমি জানতাম যে আমার ছেলেই হবে। তো ফার্স্টে ট্রলি করে যখন আমাকে নিয়ে যায় আমার হাজবেন্ডের সাথে, আমাকে দেখা করায়, হাজবেন্ডটা কেবিনের বাইরেই দাঁড়িয়েছিল, ও আমাকে বলে যে একদম ভয় পেও না, সাবধানে যেও, ঠাকুরের নাম নাও, সব কিছু বলে। আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। তো হাজবেন্ডের সাথে তো দেখলে তোমরা ক্লিপে যে তো ছোট্ট করে একটা ক্লিপ দেখালাম তোমাদেরকে, আর তারপরে আমার হাজবেন্ড আমাকে, আমার হাজবেন্ডের সাথে দেখা করার পর ওটি রুমে নিয়ে যায় আমাকে। পরপর তিনটে রুম ছিল, একদম লাস্টের যে রুম একদম ছোট্ট রুম, রুমটার মধ্যে ইসিজি মেশিন রয়েছে, বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, যা যা থাকে মেডিসিন টেডিসিন সব রয়েছে, এভরিথিং, আমি ওইসব দেখিনি তাকাই, জাস্ট ঢোকার টাইমে দেখলাম ঠাকুর রাখা আছে, ঠাকুরকে প্রণাম করলাম নিজে মনে মনে, আর সারাক্ষণ ঠাকুরকে দেখতে সারাক্ষণ দেখতে পাচ্ছি। তো দিয়ে আমাকে যে আর কি যে বেডের মধ্যে আর কি আমাকে ওটি করলো, সেই বেডের মধ্যে আমাকে শোয়ালো, বেডটা একদম সরু, মানে হাতও ঠিক করে রাখা যাবে না, হাত রাখার জন্য অবশ্য স্ট্যান্ড মতো রয়েছে, এরকম করে হাতে স্ট্যান্ড দিলে এক হাতে চলছে স্লাইন, এক হাতে প্রেশার মেশিন একদম ফিট করা আছে, একদিকে হার্টবিট চেক হচ্ছে, একদিকে হচ্ছে ইসিজি, এগুলো রেডি হলো। এবার অ্যানাস্থেসিয়ার জন্য যিনি ডক্টর এলেন সেও আমাদের চেনা জানার মধ্যে, তিনি এসে
এসে আমাকে ফার্স্টে বললো যে ভয় করছে, আমি না যে অ্যানাস্থেশিয়া নিয়ে কেউ ভয় দেখিয়েছে যে ইনজেকশন দিলে ভয় লাগে, কিছু শিকদার হাতে দেবে একদম আজকে, আমি না আমার এসব কিছু ভয় লাগছে, কারণ প্রথম থেকে এত ইনজেকশন এত ইনজেকশন এত ব্লাড টেস্ট হয়েছে, তো আমার ইনজেকশনের প্রতি কোনো ভয় ছিল না, তো যত ইচ্ছা নিতে থাকো। তো ইনজেকশন একদম পিঠে শিকদারার মাঝখানে ওই অ্যানাস্থেশিস্টটা দেওয়া হলো, দেওয়ার পরে সাথে সাথে ঠিক এই পোর্শন থেকে পুরো পা অব্দি হালকা চিনচিন চিনচিন করতে লাগলো, হালকা চিনচিন করতে লাগলো মানে ওই সেন্স একদম সেন্স হারিয়ে যাচ্ছে তোমার আস্তে আস্তে, দিয়ে সেন্সটা আস্তে আস্তে হারিয়ে গেল, পা উঠাতেও পারছি না নাড়াতেও পারছি না, ক্যাথিটার লাগিয়ে দিল, তারপর আরো যারা যা করার করলো আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু আমার জ্ঞান আছে, আমার কিন্তু ব্রেনও কাজ করছে সবই, খালি এইটুকু পোর্শন আমার কোনো কাজ করছে না। দিয়ে তারপরে ওরা অক্সিজেন দিল আমার নাকি, যেটা প্রয়োজন ছিল না, আর ওই টাইমে আমাকে মাস্ক পরিয়ে রাখা হয়েছিল, ওরা কিন্তু মাস্ক আর অ্যালাউ করে ওই রুমে, আমাকে মাস্ক পরে থাকতে হয়েছে, এটা ছিল সব থেকে একটা কষ্টকর ব্যাপার মাস্ক পরে থাকা। ওরা যা কথা বলছে, ম্যাডাম ফার্স্টে এসে আমার সাথে দেখা করলো যে আমি এবার ওকে স্টার্ট করছি, তো ভয় কিছু নেই, তুমি সাপ মানে নিজেকে এটা দেখো, কোনো ভয় কিছু নেই, আর আমি জানি আমি যদি টেনশন করি আমার বেবিরই ক্ষতি হবে, তো টেনশন করে কোনো লাভ নেই, যা হওয়ার পরে হবে, বেবির কান্নার আওয়াজ আমি শোনার জন্য খুব এক্সাইটেড ছিলাম, আমি জানি যদি সুস্থ বেবি হয় কান্নার আওয়াজ আমি শুনতেই পাবো, আর সত্যি কথা বলতে বেবি বেরোনোর সাথে সাথে খুব জোরে জোরে কেঁদেছে, খুব জোরে, বিশাল জোরে, একটা বাচ্চা প্রথম করে কাঁদছে, একটা ছোট্ট বাচ্চা শব্দ হয়েছে, মানে ভাবা যায় না প্রচণ্ড জোরে কেঁদেছে ও। তো যাই হোক, তো ম্যাডাম সামনে পর্দা টানিয়ে দিল আমার চোখের সামনে যাতে আমি কিছু দেখতে না পাই, কিন্তু এদিকে আমি দেখতে পাচ্ছি আমার পাশে একজন রয়েছে বড় বয়, সে আমার সাথে কথা বলে যাচ্ছে, তোমার বাড়ি কোথায়, বর কী করে এ করে, হ্যাঁ দাদা অনেক কথাই বলে যাচ্ছে, তোমার কোনো অসুবিধা হলে আমাদেরকে বলো, তো পেটটা কেটেছে এ করেছে ও সব আমি কিছু বুঝি, কিন্তু যখন ওকে বের করছে আমার পেটটা হালকা চাপ দিচ্ছে যাতে ও বেরিয়ে আসে জল থেকে, তো হালকা চাপ দিচ্ছে যে সেটা আমি ফিল করতে পেরেছি, আমি জানি তখনই তার মানে ওকে বের করছে, এবার ওকে বের করেছে ও বিভৎস জোরে কেঁদে উঠেছে, আর তখন বাজে ঠিক 9:15 থেকে 20 এরকম টাইম, বিভৎস জোরে কেঁদেছে, বিভৎস জোরে, এত জোরে কেঁদেছে মানে এত জোর জোর কাঁদছিল ময়া ময়া করে, আর আমার খুব আনন্দও লাগছিল আবার কান্নাও পাচ্ছিল, দিয়ে ওকে বাইরে নিয়ে গেলে আর আমি মনে মনে ভাবছি এবার হয়তো ওর বাবাকে দেখাবে, আমার হাজব্যান্ডকে দেখাবে, ও হয়তো বাড়ির সবাইকে জানাবে যে আমার বেবি বড় হয়েছে, আর ম্যাডাম আমি জিজ্ঞাসা করছি বড়দের আমার বিয়ে হয়েছে, আর আমাকে ছেলেকেও দেখিয়েওছিল, আর ওর ধবধবে ফর্সা, ঠিক মানে কি বলবো সাদা কালার একদম যেরকম হয় সেরকম ছিল ওর গায়ের কালার, একদম ধবধবে সাদা ফর্সা একটা ছোট্ট বেবি, আমার তো ভীষণ মানে আনন্দ হচ্ছিল। তারপর ওকে নিয়ে গেল ওখান থেকে বেবি কেয়ারের জন্য, ওয়েট ওয়েট করার জন্য যা যা প্রসেস আছে, বেবি চাই ওকে চেক আপ করে, দিয়ে ওকে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার আস্তে আস্তে ওরা শুরু করলো পেস্টিংয়ের কাজ, আর বলে রাখি আমার কিন্তু স্টিচিং হয়নি, আমার পেস্টিং হয়েছে, আর পেস্টিংটা একটা উন্নত প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মানে সেলাই পরলে যেরকম পেটের চামড়াগুলো কুচকে যায় শুকিয়ে যাওয়ার পরে, পেস্টিংয়ে কিন্তু সেরকম হয় না, পেস্টিংয়ে একদম প্রপারলি জুড়ে যায় স্কিনটা, স্কিনে বোঝাই যায় না, কিন্তু দাগ তো থেকেই যাবে, স্ট্রেচ মার্ক তো থাকবেই, কিন্তু কোনো পেস্টিংয়ের সেলাইয়ের যে দাগ কুচকে যায় আর কি সেগুলো কোনো ব্যাপার থাকে না, পুরো পেস্টিং একদম জুড়ে যায় স্কিনটা সুন্দর করে, আর আমার পেস্টিংটাও করেছিল খুব ধৈর্য ধরে খুব সময় নিয়ে, মানে বেবি ডেলিভারি করতে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই প্রসেসটা পরের প্রসেসটা ডেলিভারি আফটার ডেলিভারি প্রসেসটা ওদের টাইম লাগে, কারণ সব কিছু ক্লিনিং করে, তারপর সেই টাইমটায় আমার মানে বেবিকে নিয়ে যাওয়ার পর আমার একটাই অসুবিধা হয়েছিল, আমার বমি বমি পাচ্ছিল আর হচ্ছে একটু শ্বাসকষ্ট মতো হচ্ছিল, বমি পাওয়ার কারণ আছে, কারণ পেটটা কেটেছে নাড়ি ভুড়ি পরিষ্কার করা এরকম একটা ব্যাপার থাকে যার জন্য বমি বমি পায়, ওরা ওষুধ দিয়ে দেয় সাথে সাথে, আমি ওদেরকে বলেওছি আমার একটু বমি বমি পাচ্ছে, তো বললো ওষুধ দেওয়া হয়েছে কোনো চিন্তার ব্যাপার নেই, আমি বললাম আমার মুখের মাস্কটা একটু খুলে দেবে আর নাকে যে অক্সিজেনটা দিয়েছে ওটা খুলে দেবে, আমার না শ্বাসকষ্ট মতো মানে অসুবিধায় শ্বাসকষ্ট হচ্ছে আর কিছুই না, তখন ওরা বলে ঠিক আছে
লাগিয়েছি, ওরা খুলে দিয়েছে, সাথে সাথে নর্মালি সাথে সাথে আমার ঠিক হয়ে গেছে। এরপরে আমার না প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ঘুমাইনি। আমি ভাবছি আমি যদি ঘুমিয়ে পড়ি আর যদি সেন্স না আসে, তখন একটা ভয় ছিল, তাই আমি ঘুমাইনি। মানে ঘুম আসছে এদিকে, জোর করে জেগে রয়েছি। তো সব প্রসেস কমপ্লিট হওয়ার পর ওরা আমাকে ট্রলি করে আবার আমার ক্যাবিনে যখন নিয়ে যাচ্ছে, তখন বাইরে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়। আমি আমার হাজব্যান্ডকে বলি যে বেবিটাকে দেখেছি, বলছে হ্যাঁ দেখেছি। আর বেবিকে আমার সাথে সাথেই একজন নার্স আমার সাথে নিয়ে যাচ্ছিল, বেবিকে বলে নিয়ে আর সে বলতে বলতে যাচ্ছিল একদম ফর্সা হয়েছে, টুকটুকে তোমার মতো দেখতে হয়েছে বলে। এখন অবশ্য বাবার মতো দেখতে হয়ে গেছে, আমার মতো আর দেখতে নেই। তারপরে তো কেবিনে নিয়ে যায়, কেবিনে দেওয়ার পর আমার গায়ে একটা কম্বল চাপা দিয়ে দেয় ওরা। কম্বলটা চাপা দেওয়ার কারণ হচ্ছে আফটার ডেলিভারির পরে যখন সেন্স আসতে শুরু করে, মানে অ্যানাস্থেশিয়াটা যখন রিয়াকশনটা শেষ হয়ে যায়, তখন হালকা একটা হালকা হালকা করে না কাঁপুনি দেওয়া স্টার্ট করে। কাঁপুনিটাকে কন্ট্রোল করা যায় না, কাঁপুনি হয় কন্ট্রোল করা যায় না, একদমই কন্ট্রোল করা যায় না। মানে তিন চারটে তখন কম্বল দিকে পরেও তোমার কাঁপুনি কমবে না, এরকম একটা ব্যাপার। খুব শীত করে, খুব শীত করে, আস্তে আস্তে কিছুক্ষণ পর আবার কমে যায়। কমে যাওয়ার পরে তখন তুমি হালকা হালকা ব্যথা অনুভব করবে, প্রথমে ব্যথা তারপরে জ্বালা, এগুলো কমন ব্যাপার, এগুলো নিয়ে কোনো টেনশন করার ব্যাপার নেই। তো আমারও সেরকম হয়েছে, হালকা জ্বালা হালকা ব্যথা, এরকম স্টার্টিং হতে অনেকটাই ব্যথা হচ্ছিল, কিন্তু তার মাঝে এতটাই খুশি ছিলাম যে ব্যথা আর জ্বালাটাকে আমি মাথা থেকে হারিয়ে ফেলেছিলাম। সেই মুহূর্তে আমি আমার বেবিকে দেখার জন্য অস্থির, কারণ সেই টাইমে আমি ভালো করে দেখতে পারি। তো আমার যে মায়া ছিল সে আমার কাছে কাজ যখন বেবি ফিটিং এর জন্য আনলো, বেস ফিটিং এর জন্য, তখন আমি ওনাকে বলি আমি একটু দেখি না, ওকে ভালো করে দেখি। তখন ভালো করে দেখালো, উনি আমার হাজব্যান্ড এলো, হাজব্যান্ডের সাথে কথা বললাম অনেকক্ষণ ধরে, বাড়ির সকলের সাথে ভিডিও কলে কথা হলো, তারাও শান্তি পেলো যে আমার সাথে কথা বলে যে আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই। তো তারপরে ওরা আমাকে বলে তুমি বেশি কথা বললো না, যত ঘুমাবে ব্যথা কম হবে। কিন্তু সত্যি কথা বলতে সেই দিকে আমার আর আনন্দের জন্য কেন জানি না আমার ঘুমই আসেনি। আমি পাশে যে ছিল বেড়ে তার সাথে অনর করে কথা বলে গেছি, আমি একটুও ঘুমাইনি, রাতেও ঘুমাইনি। আর সেদিনই ওকে বিসিজি টিকা দেয়, তো রাতে ঘুমাতে দেয়নি, খুবই কান্না করছিল, একটু করে ঘুমাচ্ছিল আবার কাঁদছিল। যাই হোক, এই করে করে সেই দিনটা তো আমার পুরোপুরি কেটে গেল। আবার পরের দিন, পরের দিন একটু গোল লাগে, তখন ব্যথাটা একটু কম অনুভূতি হয়, ওরা আস্তে আস্তে উঠিয়ে বসায়, খাওয়া দাওয়া, মানে তারপরের দিন খাওয়া দাওয়া দিয়েছিল আমাকে, খেতে দিয়েছিল লাঞ্চে, সকালবেলাটা দেয়নি, সকালবেলা স্লাইন ছুঁড়েছিল, দুপুরবেলাতে খেতে দিয়েছিল। আর স্লাইনও ওরা খুলে দিয়েছিল যখন, ক্যাথেটারও খুলে দিয়েছিল সাথে। আর বিকেল থেকে আমাকে হাঁটার জন্য বলেছিল যে এবার হেঁটে হেঁটে বাথরুমে একা একা যেতে হবে, এবার নিজেকে একটু স্টেবল হতেই হবে। আর হ্যাঁ, ডেলিভারির পরে সেদিনের বিকেলবেলা আমাকে বলেছিল যে একভাবে সোজাভাবে শুয়ে থাকো না, একটু এপাশ ওপাশ ফেরার চেষ্টা করো, মানে নিজেকে একটু মুভিং করো আস্তে আস্তে, নাহলে এক জায়গায় যদি আমি একভাবে সারাটা দিন শুয়ে থাকি আমি পরের দিন আর উঠে বসতে পারবো না, সেটা আমার জন্যই কষ্টকর। তাই ও আমার যায়া ছিল সে আমাকে বলে একটু মুভিং করার জন্য, এপাশ ওপাশে ফেরার জন্য, আমি সেটাই চেষ্টা করেছিলাম। পরের দিন সত্যি আমার কোনো অসুবিধা হয়নি, ব্যথা তো থাকবেই, এটা কমন ব্যাপার, ওরা তো তার জন্য অ্যান্টিবায়োটিক দেবে, ব্যথার পেন ডিলার দেবে, সবই দেবে, কিন্তু নিজেকেও একটু মন থেকে শক্ত হতে হবে। আর ব্যথাকে অনুভূতি না করে বাচ্চার দিকে একটু নজর রাখতে হবে, বেবির দিকে নজর রাখতে হবে, তাহলে দেখবে ব্যথা আর অনুভবই করবে না। এই ছিল আমার লকডাউন ডেলিভারি স্টোরি। সি সেকশন ডেলিভারি হওয়া মানে যে খুব ভয়ের ব্যাপার, ভয়ানক ব্যাপার, এসব কোনো ব্যাপার না। আমি বলবো যারা নতুন মা হতে চলেছো, তারা নিশ্চিন্তে বেবিদের কথা ভেবে নিজেকে কন্ট্রোলে রাখবে, হাই প্রেশার করবে না, লো প্রেশারের মধ্যেই রাখার চেষ্টা করবে, আর নিজেকে স্টেবল রাখবে। জানবে সবসময় তুমি একজনের, তোমার ওপর একজন নির্ভরশীল হতে চলেছে, তাই তুমি যাতে কারোর ওপর নির্ভরশীল না হও সেই চেষ্টাটাই করবে, নিজেকে তার কি করে সুস্থ করার চেষ্টা করবে। নিজেকে যদি মনে করো যে আমি সুস্থ হবই, আমাকে হতেই হবে ওর জন্য, তাহলে নিজেই সুস্থ হতে পারবে। আপনার ডেলিভারি হওয়ার পর থেকে এখন অবধি আমি আমার সমস্ত কাজ করেছি। ডেলিভারি হওয়ার এক মাস হয়তো আমি রেস্টে ছিলাম, 24 দিন মতো রেস্ট থাকতেই হয়। আমি এক মাস কি দেড় মাস রেস্টে ছিলাম, মা সবই করতো, কিন্তু বেবিকে খাওয়ানো চান করানো এগুলো আমি করতাম আস্তে আস্তে, মা একটু হেল্প করে দিত তখন। কিন্তু এখন অবধি আমার 3 মাস রানিং, বোন 4 মাস রানিং চলছে, তো আমার এখন আর কোনো সমস্যাই হয় না। একটু হালকা ব্যথা করে মাঝে মধ্যে, আর কোমরে
এগিয়ে যাবে সারা জীবনের মতো, এটা বলার কিছু নেই। আর পেটে ব্যথাটা তো কিছু করে না, তো আমি এখন একদম ঠিকঠাক রয়েছি। আপনার ডেলিভারির পর মনে রাখবে ক্যালসিয়াম আয়রন যা ট্যাবলেট দেবে 3 মাস পুরো কন্টিনিউ খেতে হবে, আর প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, বেশি হাই রিচ খাবার খাওয়া চলবে না। আর দিদিকে খেয়াল রাখবে, নিজেকেও টেক কেয়ার করবে, তাহলে দেখবে সব ঠিক থাকবে। তো আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও কিরকম লাগলো আমার এই লকডাউন ডেলিভারি স্টোরিটা। নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আজকের মধ্যে